থেকে পশ্চিম বাংলাও কম নয় তো আমরা এই পশ্চিম বাংলা ভারতবর্ষকে বাঁচাতে গিয়ে দিন, চব্বিশ ঘন্টা নিজেদের মনে চিন্তা ভাবনা করছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সারাদিন সারা রাত তার ঘুম হয় না কখন একটু ঘুম ধরে তিনি চেয়ারে বসে হয়তো ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তিনি অক্লান্ত প্রচেষ্টা করছেন সবাইকে নিয়ে সবাইকে অনুরোধ করছেন আপনারা এগিয়ে আসুন আমার হাত শক্ত করুন আপনারা একটা ছোঁচ পর্যন্ত দিলেও আপনারা দান করুন আমি সেই দান সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেব তিনি কত মানুষকে ভালোবাসেন সেই মমতা ব্যানার্জি তাকে আমরা প্রণাম করি মা মাটি মানুষের সরকার মা মাটি মানুষের সরকার তিনি এমনিতে হননি তিনি বিভিন্নভাবে বিভিন্ন নিজের জীবন বিপন্ন করে আজকে চিফ মিনিস্টার হতে পেরেছেন সারা আমাদের ভারতবর্ষের মধ্যে যত যে রাজ্য রয়েছে তার মধ্যে প্রধান চিফ মিনিস্টার হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি তিনি মা প্রত্যেককে তিনি ছেলেদের চোখে তার নিজস্ব কোনো ছেলে নেই তিনি সবাইকে সন্তান চোখে দেখেন ভাই বোন চোখে দেখেন তার যে অক্লান্ত প্রচেষ্টা তাকে সাধুবাদ জানাই তাকে প্রণাম করি এই তৃণমূলের সরকার তিনি এখন তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম কিছুই দেখেন না দলমত নির্বিশেষে সবাইকে দান করে তার সহযোগিতা করে যাচ্ছেন কি করে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া যায় এই হচ্ছে তার প্রধান লক্ষ্য তিনি সেই জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার তরফ থেকে আপনাদেরকেও অনুরোধ করব তার হাত শক্ত করার জন্য এবং সেই সঙ্গে বলি মানুষের মনুষ্যবোধ যদি আস্তে আস্তে করে আমরা না বাড়াই মনুষ্যত্বটাকে যদি বিকিয়ে দিই তাহলে কিন্তু এই বিশ্ব ধরে রাখার মতো কোনো রকমের উপায় নেই আমাদের মানুষ মানুষজনই সব করে মানুষজনই আবার সেই বিশ্বকে তুলে ধরতে পারবে আবার আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে করোনা মুক্ত হয়ে সুন্দর পৃথিবী গড়তে পারবো সুন্দর ভারত গড়তে পারবো সুন্দর আমরা পশ্চিম পশ্চিমবাংলা গড়তে পারব তো আমি বন্ধুগণ আপনারা যারা এই মাইতি টিভি চ্যানেলে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্রশ্ন করুন মানুষের মনুষ্যত্ব টপিক্সটা নিয়ে বা আরও যদি আপনাদের সাইডে কোনো রকমের কোনো মনে জাগে যে এই প্রশ্নটা করি আপনারা নির্দ্বিধায় একদম কোনো রকমের চিন্তা না করে আপনারা প্রশ্ন করুন আপনাদের উত্তর দেওয়া হবে আপনাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনারা আমাদের অনুরোধ মানুষের মনুষ্যত্ব বোধ মানে যেটা বোঝেন সেটা হচ্ছে এই যে আপনি আপনার কাজ করে যান আপনি মানুষকে দিয়ে দয়া করুন ধর্ম করুন আপনি কাজ করুন ফল নিশ্চয়ই পাবেন ফলের আশা করবেন না আপনি মানুষের জন্য ভাবুন মানুষ ভগবান আপনার জন্য ভাববেন আপনি দেখবেন আপনি কোনো রকমের অসুবিধায় পড়বেন না ঠাকুর আছেন ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যদেবের কথা আপনাকে বলেছিলাম সেই প্রণাম মন্ত্র দিয়ে আপনারা প্রণাম করবেন জল দিবেন দেখবেন সেই সূর্যদেব একজন দেব সে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি আছেন সেই রকম বিশ্বে ঠাকুর বলে কোনো বস্তু বা আমাদের বিশ্বে একজন রয়েছেন ভগবান তিনি কিন্তু সব দেখছেন আপনি ভাবছেন একটা দুষ্কর্ম করে যে কেউ দেখতে পেলো না চার দেওয়ালের মাঝখানে দুষ্কর্মটি করেছি কেউ দেখতে পেল না অতএব আমার কিছু হবে না কিন্তু না একজন দেখার মালিক তিনি কিন্তু দেখতে পাচ্ছেন সে যে আপনি দুষ্কর্মটা করলেন তার বিচার সঙ্গে সঙ্গে হয়ে যাবে আপনি তার বিচার ঠিক দেখতে পাবেন আপনি একজনের কাছ থেকে কিছু চুরি করে নিয়ে আসুন আপনার ডবল টাকা চলে গেছে ডাক্তার বসে আছে আপনার স্ত্রীর কাছে পাকা হওয়া করছে আপনার স্ত্রীর পেছনে তার ডবল টাকা চলে গেছে অতএব সৎভাবে সততার আশ্রয় নিয়ে আপনারা যদি কাজ করেন আপনার মনুষ্যত্বকে ফিরিয়ে আনেন এবং মানুষের মান এবং হুঁশ এই দুটো জিনিস নিয়ে আপনারা চলেন তবে মনুষ্যত্ব মানুষের মনুষ্যত্ব বোধ এটা আস্তে আস্তে করে উঠবে এবং আস্তে আস্তে ভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষ এবং সারা পৃথিবী দেখবেন মানুষের মনুষ্যত্ব বোধ এত জেগে গেছে যে কারোর দরকার হচ্ছে না আমরা আমরা নিজেদেরকে গড়তে পারবো সুন্দর সমাজ গড়তে পারবো একটা সমাজ গড়তে গেলে যে মানুষের চতুর্দিকে যে পরিবেশের দরকার সেই পরিবেশটাকে আপনি ভাবছেন সে করলো না কিন্তু না আপনি করুন আপনি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবুন আমি পরিবেশের জন্য আমার চতুর্চা চারিপাশের পরিবেশের জন্য আমি কটা গাছ লাগিয়েছি কটা পাখিকে খেতে দেখেছি কটা পাখির গুঞ্জন শুনেছি কটা পাখির বাসা সঠিকভাবে রাখতে পেরেছি কোন গাছে জল দিতে হবে জল দিতে পেরেছি কে কোন মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে আপনার সাধ্যের মতো সাধ্যের জায়গায় গিয়ে তাকে কোন বিপদ থেকে আপনি রক্ষা করেছেন মানুষের ভগবানের সৃষ্টি সাধারণ জীব কে কোথায় কোন অসুবিধায় পড়েছে আপনি সেইটাকে করুন আপনি বাম ডান হাতে যেটা দান করবেন বাম হাত যেন জানতে না পারে বাম হাত যখনই জানতে পারবে তখনই বুঝবেন যে আপনি ডান হাতে যে এত দান করলেন সেই দানের কোনো মূল্য নেই এটা আমার কথা নয় এটা কিন্তু ঠাকুরের কথা ভগবানের কথা মনীষীর কথা সাধারণ মানুষের বড় বড় কথা আমাদের যে আব এ পি আবদুল কালাম ছিলেন তিনি বলেছেন মানুষের মনুষ্যত্ব বোধটাকে যদি সবাই ধরে রাখেন তাহলে কিন্তু পৃথিবী আবার উঠে দাঁড়াবে আবার করোনা মুক্ত হবে কেউ করোনায় মারা যাবে না এই করোনা ভাইরাসে আস্তে আস্তে করে মারা যাচ্ছে এমন ভাইরাস আছে এমন ভাইরাস ছড়িয়ে আমরা যেটা সাধারণ মানুষ একটা আধ ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তো এটা এটা যদি এটা যদি আমরা সচেষ্ট হই আমরা যদি মানুষ তো বোধ নিয়ে তাহলে কোনো হাতিও মারা যাবে না কোনো মানুষও মারা যাবে না কেউ মারা যাবে না সবাই আমরা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবো সুন্দরভাবে থাকতে পারব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং আমরা করোনা মুক্ত করতে পারবো সবাই প্রচেষ্টা থাকা উচিত করোনা মুক্ত হওয়া করোনা মুক্ত করা সরকারের সাথে হাত মিলিয়ে আমরা চলব এবং মাইতি টিভি চ্যানেলকে আমরা মনে রাখবো মাইতি টিভি চ্যানেলকে আমরা চ্যানেলে প্রত্যেক দিন থাকবো এবং উপভোগ করব এই বলে আমার সাধারণ কথা আমি শেষ করছি জয় হিন্দ বন্দি মাতরম। তো আপনারা শুনলেন আহ আমাদের ডক্টর বাবু কৃষ্ণেন্দু কর ডক্টর এবং সোশ্যাল ওয়ার্কার ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম থ্যাংক ইউ সো মাচ মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনি এই মনুষ মানুষের মনুষ্যত্ব বোধ নিয়ে একটা প্রতিবেদনের বিষয় নিয়ে আপনি যে এই তুলে ধরেছেন তো থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা প্রতিবেদনটা দেখুন এবং সেই সঙ্গে সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন যে নাম্বারটা স্কোরাল হচ্ছে ওই নাম্বারে কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন এবং যখন আপনারা কল করবেন আপনাদের কোন এলাকার এবং এবং আপনার নাম এবং সেই সঙ্গে আপনার যে ওপিনিয়ান আপনারা তুলে ধরতে পারবেন এটাই আপনাদেরকে বলবো তো আপনারা সরাসরি কল করুন এবং যে প্রতিবেদন মানুষের মনুষ্যত্ব বোধ যে একটা প্রতিবেদন মাইতিরি বিছানাল আজ তুলে ধরছে আপনারা দেখতে থাকুন